জিওড লাঞ্চ চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2022-23 থেকে ভূগোল বিষয়ের 13 নম্বর সেট তথা হাই মাদ্রাসা টেস্ট পেপারের 458 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বিভাগ ক অংশের সঠিক উত্তর নির্বাচন করে লেখ। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়া হল, উত্তর হচ্ছে অবরোহণ। লোয়েস সমভূমি সৃষ্টি হয় বায়ুর কার্যের ফলে। এখানে লোয়েস সমভূমি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। ওজনের স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসটি হল ক্লোরোফ্লোরোকার্বন। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। শীতল ল্যাব্রাডর স্রোত যে মহাসাগরে প্রবাহিত হয় তা হল আটলান্টিক মহাসাগর। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ুর দ্বারা। ইহার মধ্যে কোনটি ই বর্জ্য? উত্তর হচ্ছে কম্পিউটার। ভারতের কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়? কূপ, নলকূপ। জাফরান চাষের উপযোগী মৃত্তিকা হল কারেওয়া মৃত্তিকা, এটি জম্মু ও কাশ্মীরে লক্ষ্য করা যায়। ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দ্রা পয়েন্ট, তবে মনে রাখতে হবে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান সদর দপ্তর বেঙ্গালুরু। এবারে সত্য মিথ্যা নির্ণয়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? না, অশ্বক্ষুরাকৃতি হ্রদ মধ্য এবং নিম্ন গতিতে সৃষ্টি হয়, সুতরাং এটি মিথ্যা। বোরা এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু, বোরা হচ্ছে শীতল বায়ু, সুতরাং এটিও মিথ্যা। একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ কার্পাসবন শিল্প, হ্যাঁ সত্য। একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এখানে আছে 24 ঘন্টা 52 মিনিট, সুতরাং এটি মিথ্যা। তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত হচ্ছে ধান, সত্য। ধানে প্রচুর পরিমাণ জল প্রয়োজন হয়, তাই একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা হল 28, এখানে 27 লেখা আছে, সুতরাং এটি মিথ্যা। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। হিমবাহের আড়াআড়ি ফাটলগুলি ক্রেভাস নামে পরিচিত। জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। যে রেখার নিচে বরফ গলে যায় তাকে হিমরেখা বলে। সোনালি পানীয় নামে পরিচিত হল চা। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হচ্ছে ভাষা। পৃথিবীতে মোট টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সংখ্যা 2222। এবার বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাও। ওয়াদি, ওয়াদি হচ্ছে বায়ুর কার্যের ফলে সৃষ্টি হয়, এটি শুষ্ক নদী। মেরুজ্যোতি, আয়নোস্ফিয়ার। বৃষ্টিপাত, বৃষ্টিপাত মাপা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরকে। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর হচ্ছে দেরাদুন। একটি শুল্কমুক্ত বন্দর হল গুজরাটের কান্ডালা। এরপর হচ্ছে দুই, এক কথায় উত্তর দাও। দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, বারখান কি? উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রবাহের পথে আড়াআড়ি গঠিত অর্ধচন্দ্র আকৃতির বালির স্তূপ বা বালিয়াড়িগুলিকে বারখান বলা হয়। পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ কোন নদীতে দেখা যায়? উত্তর হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীতে। কোন ভূমিরূপ হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে? কড়ি বা সার্ক। ভারতে অবস্থিত একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চলের উদাহরণ দাও। আমরা যদি দক্ষিণ ভারত দেখি, সেখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে মেঘালয়ের শিলং হচ্ছে একটি বৃষ্টিচ্ছায়ী অঞ্চল। ভারত মহাসাগরে অবস্থিত একটি শীতল স্রোতের উদাহরণ হল কুমেরু স্রোত বা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। একটি পারমাণবিক বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম, থোরিয়াম মিশ্রিত জল, সিজিয়াম 137। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
ভারতের বৃহত্তম নদীদ্বীপ হল ব্রহ্মপুত্র নদের মাজুলি। ভারতে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপের নাম হল ব্যারেন দ্বীপ, নারকুন্ডান দ্বীপ প্রভৃতি। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আমরা তোমাদের সুবিধার্থে হাই মাদ্রাসা টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সেটের প্রশ্ন উত্তরগুলি একটিমাত্র প্লে লিস্টে রাখছি। প্লে লিস্টের নাম হলো হাই মাদ্রাসা টেস্ট পেপার 2022-23। সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। আর আমাদের তৈরি ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য এখনও জিওরল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।